আমরা এই পেপার কিনছি কারণ যাতে বাবা এই পেপারটা না পায় আর ফটোটা না দেখে। আমার কাছেও কিছু টাকা আছে, হয়তো কাজে লাগবে। নিজের কাছেই রাখ, তোর অন্য কাজে লেগে যাবে। বলো কি করতে হবে। মন দিয়ে শোন, ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ, ঠিক আছে। দাদা, সব পেপারগুলো ওকে দিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, তুই চল। দিন দাদা, ওইটা ওইটাও দিয়ে দিন। মাথায় ঢুকেছে? পেপারগুলো সব বিক্রি হয়ে গেছে, ঠিক আছে? চল, নয়তো উনি দোকানে চলে যাবেন। তাড়াতাড়ি চল। এই তোতন এখনো কাগজ নিয়ে ফিরলো না কেন? আমি নিজেই বরং যাচ্ছি। তোতন, বাবা যা, ভয় পাবি না, সাবধানে যা যা যা। এই তোতন, এদিকে আয়। খালি হাতে ফিরে এলি কেন? আজকের কাগজটা আনলি না? বাবা, আসলে সব পেপার বিক্রি হয়ে গেছিল। রোহন, মরে গেছি, ফাঁসি দিল হনুমানটা। আঙ্কেল, ভেরি সরি। পালা উলি, পালা। ক্ষমা করে দিন, একটু তাড়া ছিল তো তাই দেখতে পাইনি। আমি যাই এখন। কিন্তু এত খবরের কাগজ কোথায় নিয়ে যাচ্ছ তুমি? বাবা, আজকের কাগজ আছে এতে? না না আঙ্কেল, এগুলো তো সব পুরনো পেপার, আমি এক্ষুনি দোকান থেকে কিনে নিয়ে আসছি। জেনারেল নলেজের এক্সাম তো, অনেক পড়াশোনা করতে হবে। যদি অল্প অল্প পড়াশোনা করতে, আজকের এই দিনটা দেখতে হতো না তোমায়। হ্যাঁ আঙ্কেল, একদম ঠিক বলছেন আপনি। এবার না আমি প্রত্যেক বছর খুব মন দিয়ে পড়ব, সকাল সন্ধে। দু বছর ধরে এটাই শুনছি বাবা। যাও। এইসব আজকালকার ছেলে কি করবে? আরে রোহন, এটা কি পেপার বাবা, পুরনো পেপার। এই যে দাদা। হ্যাঁ হ্যাঁ, রাধে রাধে। কি ব্যাপার, এখনো রেগে আছেন? আচ্ছা দাদা, বলছি আজকের খবরের কাগজ যদি আপনার বাড়িতে এসে থাকে তাহলে। না, কাগজ তো আমি ওই অফিসে গিয়েই পড়ি, ওখানেই আসে তো। আর যতদূর খবর শোনার ব্যাপার আছে, সে বাড়িতে টিভি আছে, যখন ইচ্ছা করে তখন দেখে নি, ব্যাস এইরকম ভাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। এই বাবা দাঁড়া, একটু লেগে যাবে। কিপ্টে লোকরে বাবা, যেমন বাপ তার তেমন ছেলে। আয় তো তুমি। হ্যাঁ বাবা, চলো। যাক বাবা। আরে সৃজা মা, তুই চিন্তা করছিস কেন? আরে বাই দা ওয়ে, তোর ছবি শাহরুখ খানের সঙ্গে এসেছে, কোনো ছোটখাটো ব্যাপার নয়, তাই না? হ্যাঁ,